গৌতম বুদ্ধের হাজার হাজার শিষ্য ছিল। যখন ওনার কোনো শিষ্য বুদ্ধত্ব প্রাপ্ত করত, তখন তিনি সেই শিষ্যকে কোনো একদিকে পাঠিয়ে দিতেন সেখানকার মানুষকে জাগৃত করার জন্য এবং জ্ঞান বিতরণ করার জন্য। বুদ্ধের একজন শিষ্য 6 বছর ধরে ওনার সান্নিধ্যে ছিলেন। সে একদিন মহাত্মা বুদ্ধের কাছে আসলো এবং বলল, হে বুদ্ধ, আপনার কাছে আসার আমার 6 বছর অতিবাহিত হয়ে গেল। আমি আসার পরে আরও অনেক শিষ্য এসেছেন, তাদের মধ্যে আপনি অনেক শিষ্যকে কোনো না কোনো দিকে জ্ঞান বিতরণ করার জন্য পাঠিয়ে দিলেন, কিন্তু আমাকে এখনও কেন পাঠাননি? আমার কি এখনও বুদ্ধত্ব প্রাপ্তি হয়নি? বুদ্ধ মুচকে আসলো এবং বলল, এটা তোমাকে নিজেই বুঝতে হবে যে তোমার বুদ্ধত্ব প্রাপ্তি হয়েছে নাকি হয়নি। শিষ্য বলল, হে বুদ্ধ, আপনি আমাকে এই 6 বছর ধরে যে উপদেশ দিয়েছেন তা সব আমার স্মরণে আছে। আপনার বলা একটি বাক্য আমার মনে আছে। আপনার যা ইচ্ছা আপনি আমাকে তা জিজ্ঞেস করতে পারেন, আমি তার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আপনি আমাকে একটি সুযোগ তো দিন যাতে আমি যে কোনো দিকে গিয়ে মানুষকে আপনার জ্ঞানের বিষয়ে অবগত করতে পারি। বুদ্ধ বললেন, জ্ঞানের কথা স্মরণ রেখে কোনো লাভ নেই। যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার আচরণের মধ্যে তা লাগাতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত কোনো জিনিসকে আপনি আচরণের মধ্যে না আনতে পারবেন, ততক্ষণ অবধি আপনি অন্যকে বলতে পারবেন না যে সে তার আচরণে তা আনুক। শিষ্য বলল, যাই হোক, দয়া করে আপনি আমাকে একটি সুযোগ দিন। আপনি আমার উপর ভরসা রাখুন, আমি সবাইকে আমার জ্ঞানের দ্বারা প্রভাবিত করতে পারব। আমি মানুষকে এমন ধরনের কথা বলতে পারব যা থেকে তাদের জীবনে শান্তি আসবে এবং তারা শান্তিপূর্ণভাবে নিজের জীবন কাটাতে পারবে। বুদ্ধ বললেন, এখন তুমি প্রস্তুত নও, যখন সময় আসবে আমি তোমাকে স্বয়ং সঠিক পথে যাওয়ার জন্য বলবো। শিষ্য বলল, কেন বুদ্ধ, আপনি কি আমাকে এই 6 বছরে এতটুকু জ্ঞান দেননি যা দিয়ে আমি মানুষকে প্রভাবিত করতে পারবো? বুদ্ধ বলল, ঠিক আছে, তুমি পূর্ব দিকে যাও, সেখানে তুমি একটি গ্রাম দেখতে পাবে, সেখান থেকে ভিক্ষা প্রাপ্ত করে এসো আর সেখানকার মানুষদের নিজের দ্বারা সাহায্য করো। আগামীকাল সকালবেলা তুমি সেখানে একা একা যাবে এবং বিকালবেলা আমাকে এসে বলবে যে তুমি সেখানকার লোকদের কিভাবে সহায়তা করেছ। তা শুনে শিষ্য অনেক খুশি হয়ে গেল এবং বুদ্ধের আশীর্বাদ নিয়ে চলে গেল। সে সারা রাত ধরে জ্ঞান একত্র করতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, আমি আগামীকাল সেখানে এমন জ্ঞানের প্রদর্শন করব যাতে সেখানকার মানুষদের সাথে সাথে বুদ্ধও প্রভাবিত হয়ে যান। পরের দিন সকালে সে বুদ্ধের নিকট গেল এবং বুদ্ধকে প্রণাম করে পূর্ব দিকে রওনা দিল। শিষ্য যখন বিকালবেলা সেখান থেকে ফিরে এলো, বুদ্ধ দেখলেন শিষ্যের মাথায় আঘাত লেগেছে এবং তা থেকেই রক্ত বের হচ্ছে। বুদ্ধ তাকে বেঁধে দিলেন এবং বললেন, তুমি এই আঘাত কিভাবে পেলে? শিষ্য বলল, হে বুদ্ধ, সেখানকার লোক অনেক খারাপ, তাদের মাথায় একটু বুদ্ধি নেই। আমি ওই গ্রামে ভিক্ষা প্রাপ্ত করার জন্য গেলাম, কিন্তু কেউই আমাকে ভিক্ষা দিল না, সবাই আমাকে গালি গালাজ করছিল। এক ব্যক্তি আমাকে ভিক্ষা তো দিল, কিন্তু তা মাটিতে ফেলে দিল আর বলল, মাটি থেকে তুলে নাও। আমি তাকে অনেক বুঝালাম, কিন্তু সে আমার কথায় কান দিল না। তার পরিবর্তে সে আমার সঙ্গে হাতাহাতি মারামারি করল, যার কারণে আমি আঘাত পেয়েছি। হে বুদ্ধ, আপনি আমাকে এরকম জায়গায় পাঠান যেখানকার লোকেদের
জ্ঞান বুদ্ধি আছে। বুদ্ধ শিষ্যের কথা শুনে মুচকি আসলো এবং বলল, যদি অন্য গ্রামেও এই ধরনের লোক থাকে তবে তুমি কি করবে? শিষ্য বলল, হে বুদ্ধ, এমন লোকদের কেউ জ্ঞান দিতে পারবে না, তারা অজ্ঞানী, তাদেরকে কে বুঝাতে চাইবে? বুদ্ধ বললেন, তারা অজ্ঞানী নন, বরং তারা অনেক জ্ঞানী, তারা খুবই বুদ্ধিমান, কিন্তু তাদের কাছে শুধু নিজেদের জ্ঞানই আছে। যদি তুমি অন্য কারোর জ্ঞানকে আঘাত করো তাহলে তারা তোমাকে কিছু তো করবে। এ ধরনের লোক তুমি সব জায়গায় দেখতে পাবে, তখন তুমি নিজের জ্ঞান তাদেরকে কীভাবে দেবে? বুদ্ধ শিষ্যকে বললেন, আজ তুমি বিশ্রাম নাও, আগামীকাল বিকালে তুমি আমার কাছে এসো। শিষ্য বুদ্ধকে প্রণাম করে সেখান থেকে চলে গেল। পরের দিন বিকালে যখন সে বুদ্ধের নিকটে এলো, তখন সেখানে বুদ্ধের অন্য একজন শিষ্য উপস্থিত ছিল। তার হাতে আঘাত লেগেছিল। বুদ্ধ শিষ্যের হাতের আঘাতে কাপড় বেঁধে দিলেন এবং তাকে বললেন, এই আঘাত তুমি কিভাবে পেলে? শিষ্য বলল, হে বুদ্ধ, আপনি পূর্ব দিকে যে গ্রাম রয়েছে সেখানে যেতে আদেশ দিয়েছিলেন, সেখানেই আমার এই অবস্থা হয়েছিল। বুদ্ধ বললেন, সেখানে তোমার সাথে কি কি হয়েছে? শিষ্য বলল, হে বুদ্ধ, সেখানে আমি সবার দ্বারে ভিক্ষা প্রার্থনা করলাম, কিন্তু কেউই ভিক্ষা দেয়নি। কিন্তু এক ব্যক্তি আমাকে ভিক্ষা তো দিয়েছিলেন, কিন্তু তা মাটিতে ফেলে দিয়ে বলেন, মাটি থেকে উঠিয়ে নাও। আমি চুপচাপ তা তুলে পাত্রে রেখে দিয়েছি আর তাকে কল্যাণ হোক বলে আশীর্বাদ দিয়েছিলাম। তখন ওই ব্যক্তিটি বলল, আপনি বড়ই অদ্ভুত, আমি আপনাকে অপমান করেছি আর আপনি আমাকে আশীর্বাদ দিচ্ছেন। আমি তাকে বললাম, আপনি হচ্ছেন দাতা, আপনি দান দিয়েছেন, সেজন্য আমি আপনাকে আশীর্বাদ দিয়েছি। তারপর আমি অন্য এক জায়গায় ভিক্ষা করার জন্য গেলাম। সেখানকার কিছু লোক আমাকে অনেক কটুবাক্য বলে গালিগালাজ করতে লাগলো, আমাকে পাথর দিয়ে ঢিল মারলো, যার জন্য আমার হাতে আঘাত লেগেছে। যখন আমি সেখান থেকে চলে আসছিলাম, তখন আমি একজন মাকে কাঁদতে দেখেছিলাম। উনি ওনার অসুস্থ সন্তানকে নিয়ে চিন্তিত ছিলেন। আমি তাড়াতাড়ি জঙ্গলে গিয়ে কিছু ওষুধপত্র নিয়ে আসলাম, কিন্তু সেখানকার লোক আমাকে ওষুধ লাগাতে দিল না। তখন আমি তাদেরকে মিনতি করলাম যে তারা যেন বাচ্চাটিকে ওষুধ লাগাতে দেয়, তারপর তারা যা বলবে আমি তাই করব। যে ব্যক্তিটি আমাকে ভিক্ষা দিয়েছিল সে গ্রামের লোকেদের বুঝিয়ে বলল। তখন তারা আমাকে বাচ্চাটিকে ওষুধ লাগাতে দিল, তারপর বাচ্চাটি সুস্থ হয়ে গেল। তারপর গ্রামের মানুষ আমার সঙ্গে অভদ্র ব্যবহার করার জন্য ক্ষমা চাইল আর আমাকে ধন্যবাদও দিল। তারপর আমি সেখান থেকে ফিরে এলাম। হে বুদ্ধ, আমি আপনাকে বিনতি করে বলছি, সেখানকার লোক অনেক সহজ সরল, আপনি আমাকে প্রতিদিন ওই গ্রামে ভিক্ষা করার জন্য অনুমতি দিন। এসব কথা প্রথম শিষ্য শুনছিল। তা শুনে সে বুদ্ধের চরণে লুটিয়ে পড়ে বলল, হে বুদ্ধ, আমি বুঝতে পেরেছি যে আমি এখনও তার যোগ্য হয়নি যে অন্যকে জ্ঞান বিতরণ করব। বুদ্ধ বললেন, বাইরে আমরা এ ধরনের মানুষকেই দেখতে পাই যেরকম আমাদের ভেতরে ভাব থাকে। যতক্ষণ আমরা নিজেকে বদলাতে পারবো না ততক্ষণ আমরা কাউকে পরিবর্তন করতে পারবো না। নিজের পরিবর্তন অত্যন্ত জরুরি। যে কোনো কথা বলার পূর্বে তা নিজের আচরণে প্রকাশ পেতে হবে, কারণ আচরণে প্রকাশ হওয়া যে কোনো কথাকে বলা এবং বোঝানো অনেক সহজ হয় আর তা মানুষ খুব সহজেই বুঝতে পারে।